নমস্কার বন্ধুগণ আমি একটা বুদ্ধদেব দাস আপনাদের সবাইকে অনেক স্বাগত আমার চ্যানেলে আমি প্রতিদিন যেভাবে বস্তু হই আপনাদের কাছে বিভিন্ন রোগ লক্ষণ তার হোমিওপ্যাথি সমাধান এবং সহজ সরল ভরা সমাধান নিয়ে আজ সে মতো উপস্থিত হয়েছি তো আজ কথা বলবো একটি এমনই হোমিওপ্যাথি মেডিসিন একটি এমনই ঔষধ যেটি খুব চমৎকার কাজ করে থাকে আমাদের যে ইউটিআই ইউরিনারি ট্র্যাক যে রয়েছে তার উপরে অর্থাৎ ইউটিআইয়ের উপরে যে সমস্যা যে সমস্যাগুলো হয় ইউরিনারি ট্র্যাকের উপর যে ইনফেকশন হয় যে ধরনের সমস্যাগুলো হয় তার প্রত্যেকটি লক্ষণের উপর খুব ভালো কাজ করে থাকি এই হোমিওপ্যাথি মেডিসিনটি যদি খুব ভালো একটি কম্বিনেশান মেডিসিন যারা এখন নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাচ্চাদের আইকনটি অন করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান এবং যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তা ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আমাদের যে ইউরিনারি ট্র্যাক রয়েছে তার যখন কোনো সমস্যা হয় যখন ইনফেকশান হয় বা স্টোন হয় বা প্রস্টির গ্ল্যান্ড বেড়ে যাওয়া প্রস্রাব করতে কষ্ট প্রস্রাব বারে বারে প্রস্রাব প্রস্রাবের জ্বালা যন্ত্রণা এ সমস্ত ধরনের লক্ষণে এই চমৎকার কাজ করে থাকি এই ওষুধটি এটি একটি চমৎকার কার্যকরী ওষুধ মেডিসিন কোম্পানি তৈরি রেনাকল এটি চমৎকার কাজ করে থাকি আমাদের শরীরে সব ধরনের ইউরেনারিস যে সমস্যা রয়েছে অর্থাৎ প্রস্রাব সম্বন্ধীয় যে ধরনের রোগ বা লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে ক্ষমতায় কাজ করে থাকে এই রেনাকল এই ড্রপটির মধ্যে রয়েছে বারবারিস ভালগারিস মাদার বারবারিস ভাল্গারিস আমাদের যে প্রস্রাব গ্রন্থি যেখানে প্রস্রাব এসে জমা হয় এবং আমাদের যে কিডনি থেকে যে নালী রয়েছে নালী এসে প্রস্রাব গ্রন্থি যুক্ত হয় ইউরাতথরা এবং প্রত্যেকটা জায়গার উপর চমৎকার কাজ করে থাকি এই বারবারিস ভালো যদি যদি স্টোন হয় যদি প্রস্রাবে ইনফেকশান হয় যদি যে কোনো ধর সমস্যা ভালো করে থাকে এই বারিস ভালো গারিস এটি হচ্ছে মাদাশক্তি সারসাপের যদি দেখা যায় যে প্রস্রাবে ইনফেকশান মহিলাদের প্রস্রাব ইনফেকশান এবং প্রস্রাব করার সময় দুধের মতো যেন দুধের স্বরের মতো স্রাব বেড়ে যাচ্ছে এবং খুব এবং ইনফেকশান থেকে জ্বর এসে যায় সেক্ষেত্রে সারসাপেরিলা খুব চমৎকার কাজ করে থাকে অর্থাৎ প্রস্রাব গ্রন্থির উপর চমৎকার কাজ করে থাকে এই সারসা এটি রয়েছে মাদার শক্তি এরপরে যে সাবাল সেরুয়াটা যদি দেখা যায় যে আমাদের যে প্লস্ট্রেট গ্ল্যান্ড রয়েছে পুরুষদের সে পলস্ট্রেট গ্ল্যান্ড যদি বেড়ে যায় যা বা ইনফেকশন হয় যদি পস্ট্রিক গ্ল্যান্ডটি বাড়ি যায় যদি প্রস্রাব করতে কষ্ট হয় ব্যথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে এই প্লস্ট গ্ল্যান্ডকে সুস্থ স্বাভাবিক রাখে এই সাবাল শেরুটা এটি একটি চমৎকার মেডিসিন এটি টনিক স্বরূপ সাবাল স্যারোটা হচ্ছে ল্যান্ডের টনিক স্বরূপ অর্থাৎ চমৎকার কাজ করে থাকে প্রস্টিক ল্যান্ডের উপর এরপর রয়েছে ট্রিবুলিয়াস টেরিস্টিস এটি চমৎকার কাজ করে থাকে আমাদের পুরুষঙ্গের উপর প্রস্ট্রিক ল্যান্ডের উপর এবং আমাদের যে ইউটিআই তার উপর খুব চমৎকার কাজ করে থাকে এরপর রয়েছে চিমাফিলা যদি দেখা যায় যে পেচ্ছাপে ইনফেকশান হয় বেসিন পরে যদি করতে কষ্ট হয় এবং পেছাবের সাথে যদি সাদা দুধের মতো শরবিরত থাকে সেক্ষেত্রে খুব ভালো করে কাজ করে থাকে চিমা ফেলা এরপরে হচ্ছে হেলোনিয়াস এটিও চমৎকার কার্যকরী মেডিসিন মহিলাদের ক্ষেত্রে যদি দেখা যায় ইউটেরাসের স্থান যদি হয়েছে যদি দেখা যায় যে ইউটার সম্বন্ধে কোনো সমস্যা সাদা সাপ বা হলদি রঙের সাপ যাচ্ছে এবং তার সাথে যদি যদি মেন্সের সমস্যা থাকে সব ধরনের সমস্যা ভালো করে থাকে এই হেলোনিয়াস এরপরে হচ্ছে জুনিপার্স মাদার এবং ভেসিকেরিয়া মাদার প্রত্যেকটি ওষুধ খুব ভালো কাজ করে থাকে আমাদের পস্টেড গ্ল্যান্ড ইউরানিটার রয়েছে প্রত্যেকটা অঙ্গের উপর ভালো কাজ করে থাকে এইগুলো দিয়ে তৈরি করা রয়েছে এই মেডিসিন কোম্পানির রিনাকল যে ড্রপ চমৎকার কাজ করে মেডিসিন ইউটিআইয়ের ক্ষেত্রে এটি মার্কেটে একশো কুড়ি এমএল পাওয়া যায় এবং চারশো পঞ্চাশ এমএল একশো কুড়ি এমএল এবং চারশো পঞ্চাশ এমএল পাওয়া যায় যে কোনো একটি আপনারা মার্কেট থেকে কিনে এটি ব্যবহার করতে পারেন এবং এটি খাওয়ার নিয়ম হলো এক চামচ করে যারা প্রাপ্তবয়স্ক তারা খাবে এক চামচ করে দিনে দুবার খাওয়ার আধ ঘন্টা আগে এবং যারা শিশু যদি যাদের সমস্যা হয় সেক্ষেত্রে খাবে হাফ চামচ করে দিনে দুবার খাওয়ার আধ ঘন্টা আগে এইভাবে আপনারা যদি ব্যবহার করেন কিছুদিনের মধ্যেই আপনারা উপকার পাবেন তো আজ এই পর্যন্ত বললাম আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনারা শেয়ার করলে আপনাদের শেয়ারের মাধ্যমে আপনাদের যারা বন্ধুবান্ধব যারা আত্মীয় তাদের কাছে এই ভিডিও পৌঁছাবে এবং তারা যদি এই সমস্যায় থাকি তারা অবশ্যই এই ওষুধ ব্যবহার করে সমস্যা থেকে তারা মুক্তি পাওয়ার চেষ্টা করবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন